মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কব পৰা এজনেই বিধায়ক আছে, সেইজনেই হৈছে অখিল গগৈ। কাৰণ অখিল গগৈহে যুঁজি থাকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লগত। বাকি যিসকল বিরোধী হোক বা শাসক পক্ষ হয়তো একো কবই নোৱাৰে, কাৰণ তেওঁলোকে উট বুলি ক'লে উঠিব লাগিব, ব বুলি ক'লে বহিব লাগিব, তেনেকুৱা এটা তেওঁলোকৰ চলি আছে। আৰু যিসকল তো পুৰণা বিজেপি, তেওঁলোকৰতো স্থান নাইয়েই, তেওঁলোকে ঘৰত বহিয়ে দিন কটাবলগীয়া হৈছে। কাৰণ তেওঁলোকে নামতহে বিজেপি, যিসকল পুৰণা বিজেপি তেওঁলোক নামতহে বিজেপি, তেওঁলোকৰ কোনো কাম নাই। মানে তেওঁলোক বৰ্তমান এতিয়া ঘৰত গছমুহাৰ দৰে বহি থাকিবলগীয়া হৈছে। গতিকে সেইসকলৰ কথা মই বিশেষ কবলৈ নাযাওঁ, তেওঁলোকেতো একো কবই নোৱাৰে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় যি কব সেইটোৱে তেওঁলোকে শুনিব লাগিব। এটা যিসকল মানে পুৰণি কংগ্ৰেছী আছিল, তেওঁলোকে যিহেতু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ লগতে যিহেতু বিজেপিত যোগদান করলে, আপোনালোকে তেওঁলোকৰ নামটো জানেই, তেওঁলোকে কিবা এটা কব পাৰে, তেওঁলোকক মানে এটা ৰাস্তা এটা মুকলি কৰি থৈছে যে কিখিনি ভুল হৈছে বা সেইখিনি সম্পৰ্কত আলাপ আলোচনা হয়, যিটো কেবিনেট বৈঠকসমূহ হয় আপোনালোকে নিশ্চয় দেখি আছে, গতিকে তাতে কিছুমান আলোচনা হয়। তাৰ মাজতে তেওঁলোকৰ মাজতো কিছু ধৰা বন্ধা আছে, সকলো কথা তেওঁলোকেতো কব নোৱাৰে। এইবিলাক কথা কেতিয়া ওলাব, যেতিয়া বিজেপি যে বিধানসভাত হাৰিব তেতিয়াই কথাবিলাক ওলাব। এতিয়া যিহেতু বৰ্তমানলৈকে কোনো মুখ খোলা নাই, কাৰণ এতিয়াতো তেওঁলোকেতো একো নকয়, কাৰণ টিকেটৰ কথা আছে, টিকেটটো পাব লাগিব। কাৰণ আজিকালিতো এটা ব্যৱসায়ে হৈছে ন, এইটো এটা মানে কি এম এল এ টিকেটটো কেনেকৈ পাব পাৰি, তেওঁ জিকক বা হাৰক টিকেটটো পোৱাটো এটা বেলেগ, নে লৈ মেলি যেনেদৰে জিকিব লাগে, যি দলই নহওক লাগিলে, কংগ্ৰেছেই হওক বিজেপি হওক, আজিকালি টিকেটক লৈ পেলাই এক বেলেগ ধৰণৰ মানে চৰ্চা হয়। টিকেট পালেই দলটো ভাল, টিকেট নাপালে দলটো বেয়া, মানে বদনাম কোৱা এটা প্ৰত্যেকজন বিধায়কৰ চৰিত্ৰ আছে বুলি ক'লেও ভুল কোৱা নহ'ব। কাৰণ আমি দেখি আহিছোঁ শেহতীয়াকৈ টিকেট নাপালে বুলিয়েই দলটোৰ বিৰুদ্ধে গাই থাকে। এতিয়া কথা হ'ল যে ৰাইজৰ হকে কাম কৰা আমি মন্ত্ৰী বিধায়ক বিচাৰোঁ, কিন্তু ৰাইজৰ হকে কাম কৰা নথকা নহয়, আছে দুই এজন, কিন্তু তেওঁলোকে কাম কৰাৰ সুবিধাটো লাভ নকৰে। যেনেকে পুৰণি যিসকল বিজেপি, তেওঁলোকে কাম কৰা কিছু তেওঁলোকৰ ইচ্ছা আছিল, কাৰণ তেওঁলোকে সুবিধা লাভ নকৰে। গতিকে সেইসকলক লৈ এতিয়া যি ধৰণৰ দলটোৰ মাজত যি বিভেদ হৈছে, মানে নতুন আৰু পুৰণিৰ মাজত, এই কথাখিনিক লৈ আজি অখিল গগৈ যি ধৰণৰ মন্তব্য কৰিছে, সেই মন্তব্য আপোনালোকক শুনাম। কাৰণ বৰ্তমান সময়ছোৱাত যিটো বিজেপি দল দুটা ভাগত বিভক্ত হবলৈ গৈ আছে, কাৰণ ইতিমধ্যে জানে যে 4 দিনৰ ৰিজাল্ট দিবলৈ গৈ আছে, এই 4 দিনৰ পিছতেই দলটো কি হব, কিয় বিজেপি দলটো থাকিব নে নাথাকিব, এইটো এটা ডাঙৰ এটা মানে প্ৰশ্নবোধক হৈ আছে। গতিকে এই কথাবিলাক আমি প্ৰত্যেকজন ব্যক্তি আলোচনা কৰি আছো, কি হব কি নহব, ৰিজাল্টলৈ সকলোৱে যদি অপেক্ষা কৰিছে, গতিকে ৰিজাল্টটো ওলাওক 4 জুনত। তাৰ পিছতেই যে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মায় যে বিজেপি দলত 2026 চনৰ পিছত থাকিব নে নাথাকিব, এই কথাটোও এটা চৰ্চালৈ আহিব। কাৰণ বৰ্তমান হৈছে চৰ্চাত নাহে, কাৰণ বিজেপি যিটো এতিয়া বৰ্তমান শাসন ব্যৱস্থাত আছে, যেতিয়াই নৰেন্দ্ৰ মোদীয়ে চকী হেৰুৱাব তেতিয়াই মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মাই হয়তো মানে দল হয়তো সলনি কৰিব পাৰে। এই কথাবিলাক আমি পিছত আলোচনা কৰিম কি হয় কি নহয়, কাৰণ ইতিমধ্যে আপোনালোকে জানেই যে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মাৰ বিজেপি দলত থকাটো 3 নম্বৰ দল হৈছে। এতিয়া নেক্সট যিটো হব হয়তো 4 নম্বৰ দল হব, তাৰপিছত হয়তো তেখেতে হয়তো নেখেলিবও পাৰে, সেইটো সময় লক্ষ্য নিয়ে তেখেতে খেলে নেখেলে, কাৰণ তেতিয়ালৈ হয়তো বয়সো হব পাৰে। আজি অখিল গগৈ কি বুলি কৈছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মাৰ বিৰুদ্ধে, মই আপোনালোকক শুনাব বিচাৰিছোঁ। বিজেপিৰ মানুহবিলাকক তেওঁলোকে একেবাৰে কাম নাইকিয়া মানুহত পৰিণত কৰি, মানে কংগ্ৰেছৰ পৰা অহা মানুহবিলাকে গোটেই দলটো হাইজেক কৰি পেলালে, বিজেপি দলটো এতিয়া সম্পূৰ্ণৰূপে হাইজেক কৰি পেলালে। কংগ্ৰেছৰ ভিতৰত যিবিলাক একদম চিণ্ডিকেট পন্থী আছিলে, 2 নম্বৰী দালালি যিবিলাক আছিলে, সেইবিলাকে এতিয়া সম্পূৰ্ণৰূপে বিজেপি দলটো দখল কৰি পেলালে। সেইকাৰণে মই বাৰম্বাৰ কৈ আছোঁ যে বিজেপি দলটো এতিয়া HBH কোম্পানী প্ৰাইভেট লিমিটেডত পৰিণত হয়। হিমন্ত বিশ্ব শর্মা নামৰ যিজন অসমৰ ৰাজনীতিৰ আটাইতকৈ মানে বদমাছ যিজন ৰাজনীতিক, সেই আটাইতকৈ বদমাছ ৰাজনীতিকজনৰ লগত কংগ্ৰেছৰ পৰা যিবিলাক মানুহ আহিছিলে, সেই নতুন কংগ্ৰেছীবিলাকে বিজেপি দলটো দখল কৰি পেলালে। বিজেপিৰ পুৰণি নিষ্ঠাবান কৰ্মীবিলাকক একেবাৰে মাৰি পেলোৱাৰ নিচিনা হ'ল, তেওঁলোকক নাপত্তা কৰি দিলে, তেওঁলোকৰ দলৰ ভিতৰত কোনো গুৰুত্ব নাইকিয়া কৰি পেলালে, তেওঁলোকে একো কথাই এতিয়া মানে তেওঁলোকৰ কথা নৰজে এতিয়া দলত, তেওঁলোকক একেবাৰে মানে আপোনাৰ কি ক'ব আৰু, আপোনাৰ মানে ভাং কোটা বাৰীত পৰিণত কৰি পেলালে। তাৰ ফলস্বৰূপে এতিয়া কি হৈছে যে পুৰণি বিজেপিৰ মানুহবিলাকৰ ভিতৰত উমি উমি জুই জ্বলি উঠিছে, তেওঁলোকৰ খং উঠিছে, তেওঁলোকে
নতুন কংগ্রেসী মানুষবিলাকৰ বিৰুদ্ধে বিদ্রোহ ঘোষণা কৰিছে। আর মই ভাবো যে এই বিদ্রোহৰ জুয়ে বিজেপিক এদিন পুরা সারখার করে পেলাব। বিজেপির ভিতর সম্পূর্ণরূপে এতিয়া লবি রাজনীতি চলি আছে। এইচ বি এইচ কোম্পানি প্রাইভেট লিমিটেডে পুরনি নিষ্ঠাবান বিজেপি সকলক এনেকে সাংঘাতিক ধরনের এনেকে অবদমিত করার কারণে আমিও দুঃখ পাই আছো। মই আশা করো যে পুরনি বিজেপির মানুষবিলাকে ইয়ার বিরুদ্ধে প্রতিবাদ করব, ইয়ার বিরুদ্ধে মাত মাতিব আর ইয়ার বিরুদ্ধে মাত মাতি তেওঁলোকৰ দলত নিজের স্থান উলিয়াই লোক পাব। মানে হিমন্ত বিশ্ব কি কয় আপনাদের দেখিছে যে নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় আসলতে নিজকে ভগবানের অবতার বলে ব্যাপক রূপ প্রচার করে। তেওঁ মানে ভগবানের অবতার সকল ফেসিস্টবিলাকে এই কামটা করে দেই, নিজকে রজাবিলাকে আর ফেসিস্টবিলাকে সদায় মানে কি করে আপনার নিজকে ভগবানের অবতার বলে প্রচার করে। আর ভগবানের অবতার বলে প্রচার করে কি করব খোঁজে যে ভগবানের প্রতিনিধি হয়েছে আইসো গতি আপনাদের মোক ভোট দিবই লাগবে এনেকে কথা কব খোঁজে। কিন্তু এবার ভারতের মানুষে নরেন্দ্র মোদীর প্রকৃত চরিত্র বুঝে উঠিছে। এই কারণে আপনি রাজ্যে রাজ্যে দেখবলে পাব যে বিজেপি বিরোধী ঢৌ। এবার কত নরেন্দ্র মোদীর ঢৌ নয়, নরেন্দ্র মোদীক এবার মানে ঠেলি গতিয়ায় মানুষকে বাহির করে দিবর কারণে আগবাড়ি। মানে আপনার কই যাব খুঁজিস যে 2024 সনের লোকসভা নির্বাচনত বিজেপি আর এন ডি এ মিলি সর্বাধিক 240-250 আসন লাভ করব। এবার সরকার গঠন করব নয়, এবার ইন্ডিয়া মোর্চায় সরকার গঠন করব আর বিজেপিক আমি এবার ক্ষমতারপা খেদি পঠিয়াব পাৰিম আর দেশক আমি সাম্প্রদায়িক বিভাজনেরপা রোধ করব পাৰিম। সাম্প্রদায়িকভাবে দেশখন খতম করে দিয়া ফেসিবাদী নীতিরে খতম করে দিয়া দেশখনক পুনরুদ্ধার করব পাৰিম। মই আশা করো যে 2024 নির্বাচনে মোদীক চিরকালের কারণে অতি তৎপরিণত করে গেল। রাইজ দলের প্রতি আনুগত্য প্রকাশ করে আজি বৃহৎ সংখ্যক আপনার উপস্থিত যোগদান করেছে, কি করব আজি যোরহাট জেলার প্রায় 200 অধিক আসলতে 200 অধিক রাইজে বিভিন্ন দলের কোনোবা বিজেপি দলের আছে, কোনোবা অসম গণ পরিষদ দলের আছে আর কোনোবা কংগ্রেস দলের আছে। এই তিনটা দলের অহা বিভিন্ন দলের মানুষ, কোনোবা মরিয়নী সমষ্টি, কোনোবা টিয়ক সমষ্টি, কোনোবা যোরহাট লোকসভা সমষ্টি আর কোনোবা তিতাবৰ লোকসভা সমষ্টি, এই আটাইকটা সমষ্টিরপর আজি 200 অধিক মানুষে আমার রাইজর দলত যোগদান করেছে। এটো আমার কারণে খুব ভাল বতরা, আমার কারণে খুব ভাল খবর। 2026 সনত আমি বিজেপি দলটুক পরাভূত করব লাগিব। বিজেপি দলক পরাভূত করিবর কারণে আমি বিরোধী ঐক্যমঞ্চ ইতিমধ্যে আমার নিজের প্রস্তুতি আরম্ভ করেছো। কারণ সকলে জানে যে বিজেপি আর আরএসএসে আমার দেশত যি ধরনের সাম্প্রদায়িক রাজনীতি করেছে, যি ধরনের ফেসিবাদী গুন্ডাগিরি রাজনীতি করেছে, তার বিপরীতে আমাকে এখন সম্প্রীতির অসম লাগে, তার বিপরীতে আমাক উন্নয়নের দিকত আগবাড়ি যাওয়ার রাজনীতি লাগে, ইয়াত আমাক হিন্দু মুসলমানের কাজিয়া নালাগে। সেইকাৰণে আজি 2026 সনের কারণে আমি আগবাড়ির কারণে প্রস্তুতি আরম্ভ করেছো। 2024 সনের লোকসভা নির্বাচনে আমাক 2026 সনলে আগবাড়ি যাবর কারণে একটা শক্তি প্রদান করেছে। ইয়ার আগলৈকে আমি ভাবি আসলো যে বিজেপির জয় জয়ময় অবস্থা, কিন্তু এবার 2024 লোকসভা নির্বাচনে প্রমাণিত করলে যে বিজেপি আসলতে অষ্টগামী একটা সূর্য, ই বিদায় দিবর কারণে বিদায় রবর কারণে রয়ে আছে। গতি এই মুহূর্তে আমি সকলে ঐক্যবদ্ধভাবে বিজেপিক পরাভূত করবর কারণে, বিজেপির দাদাগিরিক বিদায় দিবর কারণে সিদ্ধান্ত লৈছো। আর সেইকাৰণে 2024 আমি কেবাখনো উজনি কেবাখনো আসনত জিকিম আর 2026 আমি বিরোধী ঐক্যমঞ্চে বিজেপি দলক রাজনীতিরপর বিদায় দিই। মই আশা করো যে রাইজে 2026 সনত বিজেপিক বিদায় দিবর কারণে সাজু হব। মানে আমি এই মুহূর্তত 14 আসনের ভিতর 6 আসন বিরোধী ঐক্যমঞ্চে পাম বলে আশা করছো। তার ভিতর ডিব্রুগড় পাম বলে ভাবিছো, যোরহাট পাম বলে ভাবিছো, নগাঁও পাম বলে ভাবিছো, ধুবুরী পাম বলে ভাবিছো, করিমগঞ্জ পাম বলে ভাবিছো আর গুয়াহাটী পাম বলে ভাবিছো। এই 6 আসন আমি পাম বলে আশা প্রকাশ করছো। তো বিজেপিও 6খনতকে বেশি আসন নাপায়, বাকি আকো আর দুটা রিজিওনাল পার্টি, এটা আপনার কোকরাঝারতো এখন আর বরপেটাতো একটা বেলেগ দলে পাব বলে ভাবো। গতি তার ফলস্বরূপে আমি ভাবো যে বিজেপিয়ে 6খনতকে আসন এবার পাবলে সক্ষম নহয় আর আমি বিরোধী ঐক্যমঞ্চ মিনিমাম আমি 6খন আসন পাম বলে আমি আশা প্রকাশ করেছো। মানে পুরনি বিজেপির মানুষবিলাক আসলতে একেবারে নাপাত্তা করে পেলালে, পুরনি বিজেপির মানুষবিলাক ঠক। বিরতির পিছত পুনৰ স্বাগতম জানাইছো, আমার লগত আছে অখিল গগৈ।
মই আহিব বিচাৰিছোঁ ধুবুৰী প্ৰসংগত। আপুনি ইতিমধ্যে কৈছে যে ধুবুৰীত আপোনালোক জিকিলে, তাৰমানে অৰ্থাৎ ৰকিবুল হুছেইন জিকিলে। মই যদি অখিল গগৈৰ 10 বছৰ পিছলৈ লৈ যাওঁ, অৰ্থাৎ 2010-11 চনলৈ যাওঁ, য'ত অসমত কংগ্ৰেছৰ চৰকাৰ আছিলে আৰু বনমন্ত্ৰী ৰকিবুল হুছেইন আছিলে, সেই ৰকিবুল হুছেইনৰ বিৰুদ্ধে মোৰ মনত আছে, ময়ো নিজে বহুবাৰ কাভাৰ কৰিছোঁ, নগাঁৱতো গৈ মই কাভাৰ কৰিছোঁ, আপুনি বহু অভিযোগ উত্থাপন কৰিছিল ৰকিবুল হুছেইনৰ বিৰুদ্ধে যে এনেধৰণৰ মানুহ ৰাখিব নালাগে, বা তৰুণ গগৈ চৰকাৰক দাবী কৰিছিল যে ৰকিবুল হুছেইনৰ দৰে মানুহবিলাকক মন্ত্ৰীসভাৰ পৰা আঁতৰাই দিব লাগে, এনেকুৱা ধৰণৰ আপুনি বিভিন্ন সময়ত দাবী 2010-11 চনত কৰিছিল। আজি আপুনি ধুবুৰীত সেই ৰকিবুল হুছেইনৰ পক্ষতে গৈ ভোট বিচাৰিছিল, কি ক'ব? মানে মই আপোনাতকে অলপ ওপৰত কৈ দিওঁ, ঠিক আছে, সেইটো হ'ল যে হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু ৰকিবুল হুছেইনে মিলিয়ে মোক আটাইতকৈ বেছিকৈ জেললৈ পঠিয়াইছে, সেইটো কোনো সন্দেহ কৰিবলগীয়া কোনো কথা নাই। আজি কংগ্ৰেছ দলক আমি নিৰ্বাচনত সহযোগিতা কৰিছোঁ, কংগ্ৰেছ দলক আমি নিৰ্বাচনত জিকাবৰ কাৰণে দেহ প্ৰাণ দি ঢালি দিছোঁ, তাৰ অৰ্থটো এইটো নহয় যে প্ৰয়াত মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ কাৰ্যকালত যিবিলাক দুৰ্নীতি হৈছিলে, কেলেংকাৰী হৈছিলে, মানুহ কিনি লোৱাৰ ব্যৱস্থা হৈছিলে, সেইবিলাকক আমি মান্যতা দিছোঁ এইটো নহয়। কংগ্ৰেছৰ সেই দিনৰ কথা আমি পাহৰি যোৱা নাই, কংগ্ৰেছক আমি ধোৱা তুলসীৰ পাত সজাব খোজা নাই, ৰকিবুল হুছেইনকো মই ধোৱা তুলসীৰ পাত সজাব খোজা নাই, ৰকিবুল হুছেইনক বহাই লৈ ইলেকশ্যন মিটিঙতো সেইটো কথাই কৈছোঁ যে অসমত মই এতিয়ালৈকে 37 বাৰ জেলত গৈছোঁ, তাৰ ভিতৰত 20 বাৰ জেল পঠিয়াইছে কংগ্ৰেছ চৰকাৰে, 16 বাৰ বিজেপিয়ে পঠিয়াইছে, আৰু সেই 20 বাৰৰ ভিতৰত বেছিভাগেই ৰকিবুল হুছেইন আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাই মোক জেলত পঠিয়াইছে। কিন্তু তাৰ পাছতো ৰকিবুল হুছেইনক আমি ইলেকশ্যনত ভোট দিবৰ কাৰণে ৰাইজৰ সন্মুখত অনুৰোধ জনাইছোঁ, ধুবুৰী মানুহক একদম মানে একেবাৰে ব্যাপক ৰূপত মানে আহ্বান জনাইছোঁ, অনুৰোধ কৰিছোঁ, মই ধুবুৰীৰ মানুহক ঘৰে ঘৰে গৈছোঁ বুলি ক'ব লাগিব, 44খন মিটিং কৰিছোঁ। সেই মিটিংবিলাক কৰাৰ অৰ্থটো এইটোৱেই যে এতিয়া এনেকুৱা এটা ভয়ানক শক্তিয়ে আমাৰ দেশখন গ্ৰাস কৰি পেলাইছে যাৰ নাম সাম্প্ৰদায়িক ফেচিবাদ, যাৰ লিডাৰ হ'ল নৰেন্দ্ৰ মোদী, অমিত শ্বাহ আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা হ'ল। সেই সাম্প্ৰদায়িক ফেচিবাদী শক্তিটোক আমি একেবাৰে বিনাশ কৰি পেলাব খোজোঁ, সেইটোক যদি নাইকিয়া কৰিব নোৱাৰোঁ তেতিয়াহ'লে দেশখন কেতিয়াও শান্তিত থাকিবলৈ নাপায়, দেশখনত উন্নয়নৰ প্ৰশ্নত সম্প্ৰীতিৰ প্ৰশ্নত আগুৱাবলৈ নাপায়, কাৰণ ইহঁতি ফেচিবাদী শক্তি আৰু ইহঁতি সাম্প্ৰদায়িক শক্তি। গতিকে সেই সাম্প্ৰদায়িক ফেচিবাদী শক্তিটো, সেই যিটো আটাইতকৈ ভয়ানক শক্তি, সেই ভয়ানক শক্তিটো আমি এবাৰ পৰাজিত কৰিব লাগিব, আৰু পৰাজিত কৰিবৰ কাৰণে কংগ্ৰেছ দলক জয়ী কৰিব লাগিব। দ্বিতীয় বস্তুটো হ'ল যে ৰকিবুল হুছেইনক জয়ী কৰাটো আৰু উচিত বুলি মই ভাবোঁ, ছেকেণ্ড সেইটো হ'ল যে তাতে বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াৰ নিচিনা অতি সাম্প্ৰদায়িক মৌলবাদী এজন নেতা, সাম্প্ৰদায়িক আৰু মৌলবাদী নেতা এজনে তাত ইলেকশ্যন খেলে। আজি হিমন্ত বিশ্ব শৰ্মাই যে ভোট পাই আছে কি, বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াকে দেখুৱাই পোৱা নাই জানো? বদৰুদ্দিন আজমলে দিল্লী দিছপুৰ দখল কৰিব, হ্যাঁ আমি বদৰুদ্দিন আজমলক কি কয় দিছপুৰৰ পৰা 1 কিলোমিটাৰ দূৰত ৰাখিম, এইবিলাকে তেওঁলোকৰ ডাইলগ নাছিলে জানো? শৰাইঘাটৰ যুদ্ধ, এইবিলাকে তেওঁলোকৰ ডাইলগ নাছিলে জানো? সেই বদৰুদ্দিন আজমলক যদি অসমৰ ৰাজনীতিৰ পৰা বিদায় দিব পাৰোঁ তেতিয়া বিজেপিৰ এই সাম্প্ৰদায়িক ৰাজনীতি বন্ধ হ'ব, হ্যাঁ হিন্দু মুছলমানৰ যি পলিটিক্স এইটো বন্ধ হ'ব। সেইকাৰণে আমি একদম স্পষ্ট ৰূপত কৈছোঁ যে এবাৰ ৰকিবুল হুছেইনক জয়ী কৰাটো আমাৰ কাৰণে এটা প্ৰবৃত্ত কৰ্তব্য, দুটা কাৰণত, আকৌ ক'লোঁ, সাম্প্ৰদায়িক ফেচিবাদী শক্তি বিজেপিক পৰাভূত কৰিবৰ কাৰণে আৰু সাম্প্ৰদায়িক মৌলবাদী শক্তি বদৰুদ্দিন আজমলক পৰাভূত কৰিবৰ কাৰণে। ঠিক আছে, মই এটা প্ৰসংগত আহিব বিচাৰিছোঁ, যিহেতু 5টা পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ ইতিমধ্যে হৈ গ'ল আৰু তাৰ পিছৰ পৰাই দেখা পোৱা গৈছে যে বিশেষকৈ বিৰোধী মিত্ৰ শক্তি অসমতেই হওক বা আপোনালোকৰ কেন্দ্ৰতেই যি বিৰোধী মিত্ৰ শক্তি, এটা অভিযোগ উত্থাপন কৰিছে যে জনতাৰ মাজত ভোটদানৰ প্ৰতি উৎসাহ কমিছে, জনতাৰ মাজত ভোটদানৰ প্ৰতি উৎসাহ নাই, ভোটিং হাৰ কমিছে। মই যদি এটা ষ্টেটিষ্টিকেলি আপোনাক মই প্ৰশ্নটো যদি সোধোঁ, 2004 চনত লোকসভা নিৰ্বাচনত ভাৰতবৰ্ষত, সমগ্ৰ ভাৰতবৰ্ষত প্ৰায় 58% ভোটদান হৈছিল, 2009 চনৰ লোকসভা নিৰ্বাচনত সমগ্ৰ ভাৰতবৰ্ষত 59.something আপুনি এৰাউণ্ড 60% ভোটদান হৈছিল বুলি আপুনি ধৰিব পাৰে, 2014 চনত লোকসভা নিৰ্বাচনত 66% 66% ভোটদান সমগ্ৰ দেশত হৈছে আৰু 2019 চনত 67% ভোটদান হৈছিল সমগ্ৰ দেশত। এইবাৰো এতিয়ালৈকে 5টা পৰ্যায়ত যদি সামগ্ৰিক মই বিশ্লেষণটো কৰোঁ, সেই 64-65%ৰ ভিতৰতে এতিয়ালৈকে বৰ্তমান আছে। কিন্তু যদি মই দুটা দিলোঁ, 2004 আৰু 2009 আৰু 2014 আৰু 2019,
তার তুলনাত কিন্তু ভোটদানের হার 50% কমাগৈ নাই, দুই এখন রাজ্যত কিছু কমিছে, কিন্তু সামগ্রিকভাবে ভোটদানের হার সিমানেই আছে, বাড়িছে কিছু সামগ্রিকভাবে দেশের পাঁচটা পর্যায়ের ভোটগ্রহণ সেই 65% ওসরতে আছে, কিন্তু ইয়ার পূর্বতে অর্থাৎ 2009 আগলেকে 60% ভোটদান ভারতবর্ষ হওয়া নাছিলে। তেনে ক্ষেত্রে যদি এভারেজ হিসাবে যদি চা যায় তাহলে দেশত ভোটদানের হার সিমানে আছে যান প্রকৃততে থাকে, তো তেনে ক্ষেত্রে আপনি কেন কব পারে বৃদ্ধি পাইছে বা দুই এখন কমিব পারে, কিন্তু কেন কব পারে যে ভারতবর্ষের মানুষের মাজত ভোটদানের প্রতি উৎসাহ কমিছে বলে যদি আপনাদের দাবি করে থাকে বা সমগ্র দেশত বিরোধী মিত্রশক্তি ইন্ডি এলায়েন্সে যে দাবি করে আছে সেই কেন আপনি কি যুক্তি দিব তার পক্ষে? মানে যুক্তি দিয়ার কোনো কারণ নেই, দেখো মানে দেখি যে এবার কিনা কেখনমান রাজ্যত কমিছে, বিহারত কমিছে আর মহারাষ্ট্র কমিছে, এই দুখন রাজ্যতে কমিছে, কিন্তু তাকো আটাইকটা ফেজত নহয়, নেক্সট ফেজত হয়তো বাড়ি যাব, গতি এভারেজ আপনাদের দেখবলে পাব যে এবার এভারেজ ভোটর পার্সেন্টেজ ভাল আর অসমতো যথেষ্ট ভাল, তো এভারেজ ভোটর পার্সেন্টেজ ভাল মানে তার অর্থটুয়ে হল যে রুলিং সরকারখনের বিরুদ্ধে যদি মানুষ ওলাই আহে একটা ঢৌ থাকে তেতিয়াহলে মানুষের ভোটদানের সংখ্যাটা বাড়ি যায়। অসমত আজি রুলিং সরকার বিরুদ্ধে মানুষ আছে কারণে আজি ভোটদানের সংখ্যাটা বাড়িছে, কিন্তু মানে আপনি ইন্ডি এলায়েন্সের যে দাবি সেইটার লগত আপনি একমত নহয়, একমত নহয়, আপনি কব পারা নাই যে রাইজের মাজত ভোটদানের, আপনি চাব দিল্লিত কেনেকা ভোটদান হবো আপনি নিজে চাব, 25 তারিখে দিল্লিত খুব ভাল ভোটদান হবো আপনাদের চাব, হারিয়ানাত কেনেকা ভোটদান হবো আপনাদের চাব, হারিয়ানাত তো মানুষ জপিয়াই আছে বিজেপি খুড়াবর কারণে, জপিয়াই আছে যে বিজেপি খুড়াব লাগে, জপিয়াই আছে, তো এইটা আপনাদের নিশ্চিন্ত হয়ে থাকব যে মানে হারিয়ানাত তো বিজেপি হারিব, ঠিক আছে, দিল্লিত যেহেতু নির্বাচন আছে আর মোর যদি ভুল হওয়া নাই কাইলে নির্বাচনী প্রচার অন্তিম দিন, কাইলে 23 তারিখ 25 তারিখে ভোটদান, কেজরিওয়ালের সমর্থনত কিবা যাওয়ার পরিকল্পনা আছে নাকি, এটা দিন বাকি আছে অবশ্য, মানে এবার আসলে যাওয়া নহলগে, আমার কালিও আমার আলোচনা হয়েছিল, ভূপেন্দ্রাই কৈছিল যে আমি আসলে ডাঙর লিডারকিজনের ক্যাম্পেইনিংত যাব লাগিছিলে, কিন্তু এবার মানে আমি নির্বাচনত ইমান বেশিকে জড়িত হয়ে গেল অসমৰ নির্বাচনত, আর বিশেষকৈ মইতো সচাকে ডেডিকেটেডলি এবার পুরা লাগিল, আপনাদের লক্ষ্য করেছেন নাই মই নাজানো, একদম যোরহাটৰ পৰা ডিব্ৰুগড়, ডিব্ৰুগড়ৰ পৰা করিমগঞ্জ, করিমগঞ্জৰ পৰা নগাঁও, নগাঁৱৰ পৰা আপনার ধুবুরী, লগতে গুয়াহাটিটো এদিন, আর কলিয়াবরটো, আর আপনার লক্ষিমপুরতো, যিধরণে লাগিছো একদম একটা দিনও মই খরচ করা নাই বেলেগ কামত, কেবল ইলেকশনের কারণে লাগিছো, যদি সম্ভব হলেতেন যে আমি দিল্লির বা অন্য অন্য রাজ্যবিলাকত ইলেকশনের ক্যাম্পেইনিং যাব পালোহেতেন তেতিয়াহলে ভালে পালোহেতেন, কিন্তু এবার মানে ইমান ভাগর লাগি গেল গোটেই ইলেকশনটা চলায়, যথেষ্ট ভাগরুয়া, ভাগরুয়া যথেষ্ট পরিমাণে, আর মানে স্বাস্থ্য মোর মানে একদম পড়ি গেছিল এনেকা। কেজরিওয়ালক লৈ আপনি যে পুনের পূর্বর আপনার স্থিতি আসে মোর মনত আছে, আপনি দিল্লিত গৈ পেলাই সচিবালয়ের সন্মুখত আপনি কেজরিওয়াল আর মনীষ সিসোদিয়াক লৈ আপনি বিরোধিতা করে প্রতিবাদও করেছিলেন, সেই স্থিতিত বর্তমান আছে না সেটা অল্প সলনি হয়েছে? না মানে কেজরিওয়ালক লৈ তেতিয়াও প্রতিবাদ করা নাছিল, মানে মানুষজনক লৈ প্রতিবাদ করা নাছিল, মই কৈছিল যে তোমালোকে দুর্নীতির বিরুদ্ধে লোকপাল বিলখন আনিম বলে কই দুর্নীতি তো শেষ করিম বলে কই তোমালোকে তো ইলেকশন খেলেছিল ন, আমার গোটে আন্দোলন তো সেটা নাছিলে জানো কক, একলগতে ইলেকশন খেলেছিল, তো গতি যেতিয়া সরকারলে আহিলে তেতিয়া লোকপালখন প্রয়োগ নকৰাৰ কারণে সে আমি গৈ প্রতিবাদ আব্যস্ত করেছিল, এদিনে করেছিল, আমি কৈছিলোঁ যে না না লোকপাল আনিব বলে কৈছিল, লোকপাল কিয় না না, এটা হ্যাঁ লোকপাল আনিব লাগে দুর্নীতি, আজির দিন তো যাক দুর্নীতির প্রশ্ন উঠি আছে, হ্যাঁ যিমানে সচাই হোক যিমানে মিছাই নহক লাগিলে, কিন্তু মদৰ দুর্নীতিক লৈ যেতিয়া কেজরিওয়ালের বিরুদ্ধে এটা করাপশন কেস আহিব ভাল লাগিব নেকি আপনি নিজে কোকসন, যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে তখন মানে ভারতবর্ষ মানুষের মাজত চিনাকি হয়েছে, সেই মানুষজনের এগেইনস্টে যদি মদর কমিশন লৈ, হ্যাঁ মদর আবকারী কেলেঙ্কারী লৈ যদি এটা কেস হয় তাহলে মান মনটা ভাল লাগিব নি আপনি কোকসন, তো গতি ডেফিনেটলি মানে আপনার আজিও কম যে আজির দিন মানে খালি 2024 চনের ইলেকশনট কেজরিওয়ালের ভূমিকাক সন্দেহী সন্দিহান হয়ে আসিল, যে তখেতে অকলশরিয়াকে মানে ঘোষণা করে গোটেই তেওঁ কেসবিলাকৰপৰা বাচিবলৈ চেষ্টা কৰিব নেকি, কিন্তু কেজরিওয়ালে অত্যন্ত সাহসী সিদ্ধান্ত ললে, জেল গল তথাপি ঐক্যবদ্ধভাবে ইলেকশন খেলার সিদ্ধান্ত ললে, তো সেইটো স্যাক্রিফাইস এটা ডাঙৰ স্যাক্রিফাইস এটা করলে, গতি 2024 চনত যেতিয়া ইলেকশনত বিজেপি হারিব কেজরিওয়ালের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকিব, আর সেইকাৰণে বন্ধু কেজরিওয়ালক মই অতি সোনকালে লগ পাম বলে নিজে মনতে ভাবি আছো। অখিল গগৈ আমি আপনার লগত কথা পাতিম, এটা চমু বিরতির সময় হয়েছে, বিরতিলে গৈছো, এই বিষয়ে আরো কথা পাতিম অখিল গগৈ, বিরতির পিছত পুনের স্বাগতম জানাইছো, আমার লগত আছে অখিল গগৈ।
মই আহিব বিচাৰিছোঁ ধুবুৰীৰ প্ৰসংগত। আপুনি ইতিমধ্যে কৈছে যে ধুবুৰীত আপোনালোক জিকিলে, তাৰমানে অৰ্থাৎ ৰকিবুল হুছেইন জিকিলে। মই যদি অখিল গগৈৰ 10 বছৰ পিছলৈ লৈ যাওঁ, অৰ্থাৎ 2010-11 চনলৈ যাওঁ, য'ত অসমত কংগ্ৰেছৰ চৰকাৰ আছিলে আৰু বনমন্ত্ৰী ৰকিবুল হুছেইন আছিলে, সেই ৰকিবুল হুছেইনৰ বিৰুদ্ধে মোৰ মনত আছে, ময়ো নিজেই বহুবাৰ কাভাৰ কৰিছোঁ, নগাঁৱতো গৈ মই কাভাৰ কৰিছোঁ, আপুনি বহু অভিযোগ উত্থাপন কৰিছিল ৰকিবুল হুছেইনৰ বিৰুদ্ধে যে এনেধৰণৰ মানুহ ৰাখিব নালাগে, বা তৰুণ গগৈ চৰকাৰক দাবী কৰিছিল যে ৰকিবুল হুছেইনৰ দৰে মানুহবিলাকক মন্ত্ৰীসভাৰ পৰা আঁতৰাই দিব লাগে, এনেকুৱা ধৰণৰ আপুনি বিভিন্ন সময়ত দাবী 2010-11 চনত কৰিছিল। আজি আপুনি ধুবুৰীত সেই ৰকিবুল হুছেইনৰ পক্ষতে গৈ ভোট বিচাৰিছিল, কি ক'ব? মানে মই আপোনাতকৈ অলপ ওপৰত কৈ দিওঁ। ঠিক আছে, সেইটো হ'ল যে হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু ৰকিবুল হুছেইনে মিলিয়ে মোক আটাইতকৈ বেছিকৈ জেললৈ পঠিয়াইছে, সেইটো কোনো সন্দেহ কৰিবলগীয়া কোনো কথা নাই। আজি কংগ্ৰেছ দলক আমি নিৰ্বাচনত সহযোগিতা কৰিছোঁ, কংগ্ৰেছ দলক আমি নিৰ্বাচনত জিকাবৰ কাৰণে দেহ প্ৰাণ দি ঢালি দিছোঁ, তাৰ অৰ্থটো এইটো নহয় যে প্ৰয়াত মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ কাৰ্যকালত যিবিলাক দুৰ্নীতি হৈছিলে, কেলেংকাৰী হৈছিলে, মানুহ কিনি লোৱাৰ ব্যৱস্থা হৈছিলে, সেইবিলাকক আমি মান্যতা দিছোঁ এইটো নহয়। কংগ্ৰেছৰ সেইদিনৰ কথা আমি পাহৰি যোৱা নাই, কংগ্ৰেছক আমি ধোৱা তুলসীৰ পাত সজাব খোজা নাই, ৰকিবুল হুছেইনকো মই ধোৱা তুলসীৰ পাত সজাব খোজা নাই, ৰকিবুল হুছেইনক বহাই লৈ ইলেকশ্যন মিটিঙতো সেইটো কথাই কৈছোঁ যে অসমত মই এতিয়ালৈকে 36 বাৰ জেলত গৈছোঁ, তাৰ ভিতৰত 20 বাৰ জেল পঠিয়াইছে কংগ্ৰেছ চৰকাৰে, 16 বাৰ বিজেপিয়ে পঠিয়াইছে, আৰু সেই 20 বাৰৰ ভিতৰত বেছিভাগেই ৰকিবুল হুছেইন আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাই মোক জেলত পঠিয়াইছে। কিন্তু তাৰ পাছতো ৰকিবুল হুছেইনক আমি ইলেকশ্যনত ভোট দিবৰ কাৰণে ৰাইজৰ সন্মুখত অনুৰোধ জনাইছোঁ। ধুবুৰী মানুহক একদম মানে একেবাৰে ব্যাপক ৰূপত মানে আহ্বান জনাইছোঁ, অনুৰোধ কৰিছোঁ, মই ধুবুৰীৰ মানুহক ঘৰে ঘৰে গৈছোঁ বুলি ক'ব লাগিব, 44খন মিটিং কৰিছোঁ। সেই মিটিংবিলাক কৰাৰ অৰ্থটো এইটোৱে যে এতিয়া এনেকুৱা এটা ভয়ানক শক্তিয়ে আমাৰ দেশখন গ্ৰাস কৰি পেলাইছে যাৰ নাম সাম্প্ৰদায়িক ফেচিবাদ, যাৰ লিডাৰ হ'ল নৰেন্দ্ৰ মোদী, অমিত শ্বাহ আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা হ'ল। সেই সাম্প্ৰদায়িক ফেচিবাদী শক্তিটোক আমি একেবাৰে বিনাশ কৰি পেলাব খোজোঁ, সেইটোক যদি নাইকিয়া কৰিব নোৱাৰোঁ তেতিয়াহ'লে দেশখন কেতিয়াও শান্তিত থাকিবলৈ নাপায়, দেশখনত উন্নয়নৰ প্ৰশ্নত সম্প্ৰীতিৰ প্ৰশ্নত আগুৱাবলৈ নাপায়, কাৰণ ইহঁতি ফেচিবাদী শক্তি আৰু ইহঁতি সাম্প্ৰদায়িক শক্তি। গতিকে সেই সাম্প্ৰদায়িক ফেচিবাদী শক্তিটো, সেই যিটো আটাইতকৈ ভয়ানক শক্তি, সেই ভয়ানক শক্তিটো আমি এবাৰ পৰাজিত কৰিব লাগিব, আৰু পৰাজিত কৰিবৰ কাৰণে কংগ্ৰেছ দলক জয়ী কৰিব লাগিব। দ্বিতীয় বস্তুটো হ'ল যে ৰকিবুল হুছেইনক জয়ী কৰাটো আৰু উচিত বুলি মই ভাবোঁ, ছেকেণ্ড সেইটো হ'ল যে তাতে বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াৰ নিচিনা অতি সাম্প্ৰদায়িক মৌলবাদী এজন নেতা, সাম্প্ৰদায়িক আৰু মৌলবাদী নেতা এজনে তাত ইলেকশ্যন খেলে। আজি হিমন্ত বিশ্ব শৰ্মাই যে ভোট পাই আছে কি, বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াকে দেখুৱাই পোৱা নাই জানো? বদৰুদ্দিন আজমলে দিল্লীয়া দিছপুৰ দখল কৰিব, হা আমি বদৰুদ্দিন আজমলক কি কয় দিছপুৰৰ পৰা 1 কিলোমিটাৰ দূৰত ৰাখিম, এইবিলাকে তেওঁলোকৰ ডাইলগ নাছিলে জানো? শৰাইঘাটৰ যুদ্ধ, এইবিলাকে তেওঁলোকৰ ডাইলগ নাছিলে জানো? সেই বদৰুদ্দিন আজমলক যদি অসমৰ ৰাজনীতিৰ পৰা বিদায় দিব পাৰোঁ তেতিয়া বিজেপিৰ এই সাম্প্ৰদায়িক ৰাজনীতি বন্ধ হ'ব, হা হিন্দু মুছলমানৰ যি পলিটিক্স এইটো বন্ধ হ'ব। সেইকাৰণে আমি একদম স্পষ্ট ৰূপত কৈছোঁ যে এবাৰ ৰকিবুল হুছেইনক জয়ী কৰাটো আমাৰ কাৰণে এটা প্ৰবৃত্ত কৰ্তব্য, দুটাৰ কাৰণত, আকৌ ক'লোঁ, সাম্প্ৰদায়িক ফেচিবাদী শক্তি বিজেপিক পৰাভূত কৰিবৰ কাৰণে আৰু সাম্প্ৰদায়িক মৌলবাদী শক্তি বদৰুদ্দিন আজমলক পৰাভূত কৰিবৰ কাৰণে। ঠিক আছে, মই এটা প্ৰসংগত আহিব বিচাৰিছোঁ, যিহেতু 5টা পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ ইতিমধ্যে হৈ গ'ল আৰু তাৰ পিছৰ পৰাই দেখা পোৱা গৈছে যে বিশেষকৈ বিৰোধী মিত্ৰ শক্তি, অসমতেই হওক বা আপোনালোকৰ কেন্দ্ৰতেই যি বিৰোধী মিত্ৰ শক্তি, এটা অভিযোগ উত্থাপন কৰিছে যে জনতাৰ মাজত ভোটদানৰ প্ৰতি উৎসাহ কমিছে, জনতাৰ মাজত ভোটদানৰ প্ৰতি উৎসাহ নাই, ভোটিং হাৰ কমিছে। মই যদি এটা ষ্টেটিষ্টিকেলি আপোনাক মই প্ৰশ্নটো যদি সোধোঁ, 2004 চনত লোকসভা নিৰ্বাচনত ভাৰতবৰ্ষত, সমগ্ৰ ভাৰতবৰ্ষত প্ৰায় 58% ভোটদান হৈছিল, 2009 চনৰ লোকসভা নিৰ্বাচনত সমগ্ৰ ভাৰতবৰ্ষত 59.something আপুনি এৰাউণ্ড 60% ভোটদান হৈছিল বুলি আপুনি ধৰিব পাৰে, 2014 চনত লোকসভা নিৰ্বাচনত 66% 66% ভোটদান সমগ্ৰ দেশত হৈছে, আৰু 2019 চনত 67% ভোটদান হৈছিল সমগ্ৰ দেশত। এইবাৰো এতিয়ালৈকে 5টা পৰ্যায়ত যদি সামগ্ৰিক মই বিশ্লেষণটো কৰোঁ, সেই 64-65%ৰ ভিতৰতে এতিয়ালৈকে বৰ্তমান আছে।
কিন্তু যদি মই দুটা দিলোঁ 2004 আৰু 2009 আৰু 2014 আৰু 2019, তাৰ তুলনাত কিন্তু ভোটদানৰ হাৰ 50% কমাগৈ নাই। দুই এখন ৰাজ্যত কিছু কমিছে, কিন্তু সামগ্ৰিকভাৱে ভোটদানৰ হাৰ সিমানেই আছে। অসমতো বাঢ়িছে, অসমত বাঢ়িছে, অসমত কিছু সামগ্ৰিকভাৱে দেশৰ 5টা পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ সেই 65%ৰ ওচৰতে আছে। কিন্তু ইয়াৰ পূৰ্বতে অৰ্থাৎ 2009ৰ আগলৈকে 60% ভোটদান অসম ভাৰতবৰ্ষত হোৱা নাছিলে। তেনেক্ষেত্ৰত যদি এভাৰেজ হিচাপে যদি চোৱা যায়, তেতিয়াহ'লে দেশততো ভোটদানৰ হাৰ সিমানেই আছে যিমান প্ৰকৃততে থাকে। তো তেনেকুৱা ক্ষেত্ৰত আপুনি কেনেকৈ ক'ব পাৰে অসমত বৃদ্ধি পাইছে বা দুই এখনত কমিব পাৰে, কিন্তু কেনেকৈ ক'ব পাৰে যে অসমৰ বা ভাৰতবৰ্ষৰ মানুহৰ মাজত ভোটদানৰ প্ৰতি উৎসাহটো কমিছে বুলি যিটো আপোনালোকে দাবী কৰি থাকে, বা সমগ্ৰ দেশত বিৰোধী মিত্ৰশক্তি ইণ্ডিয়া এলায়েন্সে যিটো দাবী কৰি আছে, সেইটো কেনেকৈ আপুনি কি যুক্তি দিব তাৰ পক্ষত? মই যুক্তি দিয়াৰ কোনো কাৰণ নেদেখোঁ। মইতো দেখিছোঁ যে এবাৰ কিবা কেইখনমান ৰাজ্যত কমিছে, বিহাৰত কমিছে আৰু মহাৰাষ্ট্ৰত কমিছে, এই দুখন ৰাজ্যতে কমিছে। কিন্তু তাকো আটাইকেইটা ফেজত নহয়, নেক্সট ফেজত হয়তো বাঢ়ি যাব। গতিকে এভাৰেজ আপোনালোকে দেখিবলৈ পাব যে এবাৰ এভাৰেজ ভোটৰ পাৰ্চেণ্টেজ ভাল, আৰু অসমততো যথেষ্ট ভাল। তো এভাৰেজ ভোটৰ পাৰ্চেণ্টেজ ভাল মানে তাৰ অৰ্থটোৱে হ'ল যে ৰুলিং চৰকাৰখনৰ বিৰুদ্ধে যদি মানুহ ওলাই আহে, এটা ঢৌ থাকে, তেতিয়াহ'লে মানুহৰ ভোটদানৰ সংখ্যাটো বাঢ়ি যায়। অসমত আজি ৰুলিং চৰকাৰৰ বিৰুদ্ধে মানুহ আছে কাৰণে আজি ভোটদানৰ সংখ্যাটো বাঢ়িছে। কিন্তু তাৰমানে আপুনি ইণ্ডিয়া এলায়েন্সৰ যিটো দাবী সেইটোৰ লগত আপুনি একমত নহয়। আপুনি ক'ব পৰা নাই যে ৰাইজৰ মাজত ভোটদানৰ, আপুনি চাব দিল্লীত কেনেকুৱা ভোটদান হ'ব আপুনি নিজে চাব। 25 তাৰিখে দিল্লীত খুব ভাল ভোটদান হ'ব, আপোনালোকে চাব। হাৰিয়ানাত কেনেকুৱা ভোটদান হ'ব আপোনালোকে চাব। হাৰিয়ানাততো মানুহ জঁপিয়াই আছে বিজেপি খুৰুৱাবৰ কাৰণে, জঁপিয়াই আছে যে বিজেপি খুৰুৱাব লাগে, জঁপিয়াই আছে। তো এইটোতো আপোনালোকে নিশ্চিন্ত হৈ থাকক যে মানে হাৰিয়ানাতটো বিজেপি হাৰিব। ঠিক আছে, দিল্লীত যিহেতু নিৰ্বাচন আছে আৰু মোৰ যদি ভুল হোৱা নাই কাইলৈ নিৰ্বাচনী প্ৰচাৰৰ অন্তিম দিন, কাইলৈ 23 তাৰিখ, 25 তাৰিখে ভোটদান, কেজৰিৱালৰ সমৰ্থনত কিবা যোৱাৰ পৰিকল্পনা আছে নেকি? এটা দিন বাকী আছে অৱশ্যে। মানে এবাৰ আচলতে যোৱা নহ'লগৈ আমাৰ, কালিও আমাৰ আলোচনা হৈছিলে। ভূপেন দাই কৈছিলে যে আমি আচলতে ডাঙৰ লিডাৰকেইজনৰ কেম্পেইনিঙত যাব লাগিছিলে, কিন্তু এবাৰ মানে আমি নিৰ্বাচনত ইমান বেছিকৈ জড়িত হৈ গ'লোঁ অসমৰ নিৰ্বাচনত, আৰু বিশেষকৈ মইতো সঁচাকৈ ডেডিকেটেডলি এবাৰ পূৰা লাগিলোঁ। আপোনালোকে লক্ষ্য কৰিছেনে নাই মই নাজানো, একদম যোৰহাটৰ পৰা ডিব্ৰুগড়, ডিব্ৰুগড়ৰ পৰা কৰিমগঞ্জ, কৰিমগঞ্জৰ পৰা নগাঁও, নগাঁৱৰ পৰা আপোনাৰ ধুবুৰী, লগতে গুৱাহাটীটো এদিন, আৰু কলিয়াবৰটো, আৰু আপোনাৰ লখিমপুৰতো, যিধৰণে লাগিছোঁ একদম এটা দিনো মই খৰচ কৰা নাই বেলেগ কামত, কেৱল ইলেকশ্যনৰ কাৰণে লাগিছোঁ। যদি সম্ভৱ হ'লহেঁতেন যে আমি দিল্লীৰ বা অন্যান্য ৰাজ্যবিলাকত ইলেকশ্যনৰ কেম্পেইনিঙত যাবলৈ পালোহেঁতেন তেতিয়াহ'লে ভালেই পালোহেঁতেন, কিন্তু এইবাৰ মানে ইমান ভাগৰ লাগি গ'ল গোটেই ইলেকশ্যনটো চলাই, যথেষ্ট ভাগৰুৱা, ভাগৰুৱা যথেষ্ট পৰিমাণে, আৰু মই স্বাস্থ্যও মোৰ মানে একদম পৰি গৈছিলে এনেকুৱা। কেজৰিৱালক লৈ আপুনি যিটো পুনৰ পূৰ্বৰে আপোনাৰ স্থিতি আছিলে মোৰ মনত আছে, আপুনি দিল্লীত গৈ পেলাই সচিবালয়ৰ সন্মুখত আপুনি কেজৰিৱাল আৰু মনীষ সিসোদিয়াক লৈ আপুনি বিৰোধিতা কৰি প্ৰতিবাদো কৰিছিলে, সেই স্থিতিত বৰ্তমান আছে নে সেইটো অলপ সলনি হৈছে? নহয় মানে কেজৰিৱালক লৈ তেতিয়াও প্ৰতিবাদ কৰা নাছিলোঁ, মানে মানুহজনক লৈ প্ৰতিবাদ কৰা নাছিলোঁ। মই কৈছিলোঁ যে তোমালোকে দুৰ্নীতিৰ বিৰুদ্ধে লোকপাল বিলখন আনিম বুলি কৈ, দুৰ্নীতিটো শেষ কৰিম বুলি কৈ তোমালোকেতো ইলেকশ্যন খেলিছিলা ন, আমাৰ গোটেই আন্দোলনটো সেইটো নাছিলে জানো, কওক, একেলগতে ইলেকশ্যন খেলিছিলোঁ। তো গতিকে যেতিয়া চৰকাৰলৈ আহিলে তেতিয়া লোকপালখন প্ৰয়োগ নকৰাৰ কাৰণেহে আমি গৈ প্ৰতিবাদ আব্যস্ত কৰিছিলোঁ, এদিনে কৰিছিলোঁ। আমি কৈছিলোঁ যে না না না, লোকপাল আনিব বুলি কৈছিলা, লোকপাল কিয় নানা এতিয়া? হ্যাঁ, লোকপাল আনিব লাগে দুর্নীতি, আজির দিনটো যিবিলাক দুর্নীতির প্রশ্ন উঠি আছে, হ্যাঁ, যিমানেই সচাই হোক যিমানেই মিছাই নহক লাগিলে, কিন্তু মদৰ দুর্নীতিক লৈ যেতিয়া কেজৰিৱালৰ বিৰুদ্ধে এটা কৰাপশ্যন কেছ আহিব, ভাল লাগিব নেকি আপুনি নিজে কওকচোন? যে দুর্নীতির বিৰুদ্ধে আন্দোলন কৰি তেখেত মানে ভাৰতবৰ্ষত মানুহৰ মাজত চিনাকি হৈছে, সেই মানুহজনৰ এগেইনষ্টত যদি মদৰ কমিশন লৈ, হ্যাঁ, মদৰ আবকাৰী কেলেংকাৰী লৈ যদি এটা কেছ হয়, তেতিয়াহ'লে মনটো ভাল লাগিব নেকি আপুনি কওকচোন? তো গতিকে ডেফিনেটলি মই আপোনাক আজিও কওঁ যে আজিৰ দিনটো মই খালি 2024 চনৰ ইলেকশ্যনটোত কেজৰিৱালৰ ভূমিকাক লৈ সন্দিহান হৈ আছিলোঁ, যে তেখেতে অকলশৰীয়াকৈ মানে ঘোষণা কৰি গোটেই তেওঁ কেছবিলাকৰ পৰা বাচিবলৈ চেষ্টা কৰিব নেকি, কিন্তু কেজৰিৱালে অত্যন্ত সাহসী সিদ্ধান্ত ল'লে, জেল গ'ল তথাপি ঐক্যবদ্ধভাৱে ইলেকশ্যন খেলাৰ সিদ্ধান্ত ল'লে। তো সেইটো ছেক্ৰিফাইচ, এটা ডাঙৰ ছেক্ৰিফাইচ এটা কৰিলে। গতিকে 2024 চনত যেতিয়া ইলেকশ্যনত বিজেপি হাৰিব, কেজৰিৱালৰ এটা অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ ভূমিকা থাকিব, আৰু সেইকাৰণে বন্ধু কেজৰিৱালক মই অতি সোনকালে লগ পাম বুলি নিজে মনতে ভাবি আছোঁ। অখিল গগৈ, আমি আপোনাৰ লগত কথা পাতিম, এটা চমু বিৰতিৰ সময় হৈছে, বিৰতিলৈ গৈছোঁ,
এই বিষয়ে আরো কথা পাতিম অখিল গগৈর স্বাগতম জানাইছো। মোর আছে অখিল গগৈ। দুটা সমষ্টি মানে চমু চমুকে যাব বিচার আপনি গুহী কলে লক্ষিমপুর আর তেজ মানে লক্ষিমপুর আর শোণিতপুর এই দুটা সমষ্টিত কি হব? লক্ষিমপুর খুব ভাল সমষ্টি আসলে বুঝছে, কিন্তু আমি প্রার্থী সিলেকশন ভাল নকল, পার্টি সিলেকশন ভাল একদম বেয়া হল। দুই নম্বর তাতকে ডর কথা হল যে তাতে লজিস্টিক সাপোর্ট আর মানে সমূহিয়া যে পার্টির ক্যাম্পেইন সেই ক্যাম্পেইন খুব ঠিক নহল। গতি লক্ষিমপুর একবারে জিকিব সিট এটা আমি দুর্বলভাবে খেলিল, মোৰ এখানে মনটো খুব বেয়া। তো আর একটা সিটের কথা সুদিছিল আপনি শোণিতপুর, শোণিতপুর শোণিতপুর একবারে জিকিব সিট এটা আসলে, কিন্তু আমার ইলেকশন ক্যাম্পেইন একদম দুর্বল হয়েছে, সমূহীয়াভাবে ইলেকশন ক্যাম্পেইন দুর্বল হয়েছে। হ্যাঁ, মানে যত যত ক্যান্ডিডেটবিলাকে ক্যান্ডিডেটবিলাকে নিজের ইনিশিয়েটিভত ভাল ইলেকশন খেলিছে সেবিলাকতে আমি ভাল ইলেকশন খেলিব। আচ্ছা, হ্যাঁ, তো আনকি মোর ক্যাম্পেইন কিয় কমি বেয়া হল বলি তাত কিয় বেয়া? লজিস্টিক সাপোর্ট নাই, পয়সা পাতি নাই, হ্যাঁ এক নম্বর। দুই নম্বর কংগ্রেসে সামূহিক ধরনে দলগতভাবে যে ধরনের ক্যাম্পেইনটুক আগুয়াই লো যাব লাগিছিলে সেটু ধরনের মানে কংগ্রেসের রণকৌশলত কিছু সমস্যা আছে মই দেখিছো, তার সেটু সমস্যা দেখিছো, সেটু সমস্যা তো থাকিব আকো পিছলেও থাকিব। না না না, এবার তো কথা পাতি লৈছো আমি সমস্যা দূর করিম, 26 এর কারণে আমি সকল সমস্যা দূর করিম, আমি কথা পাতি লৈছো, ইতিমধ্যে কথা বার্তা হয়ে গেছে, যে প্রবলেমস আছে লেকুনাস আছে উইকনেস আছে সেই আটাইবিলাক উলিয়াই লৈছো আর সেবিলাক দূর করিম। ঠিক আছে, মই এটা যদি আপোনালোকক মই যদি সুধু, মই আপোনাক ক্লিয়ার কাট মই যদি সুধু, লোকসভাত আসন কিমান দেখিছে, কার পক্ষত কিমান যোৱা দেখিছে? গোটেই ভারতবর্ষ, গোটেই ভারতবর্ষ, গোটেই ভারতবর্ষত মই সঘনভাবে মই মানুষের লগত কথা বার্তা পাতি আছো, বিশেষক মই মোৰ বন্ধু যোগেন্দ্র যাদব, আমার মেধা ফটকার, আমার ডক্টর সুনীলম আর আমার বিরোধী দলবিলাকর লিডার্সবিলাক সকলের লগত কথা পাতি আছো। তেওঁলোকৰ মতে বিজেপি প্লাস এনডিএ এই দুইটাই 250 মানের ভিতর রয়ে যাব, 250 মানে তেওঁলোকে 272 পাবর কারণে যে আমার ম্যাজিক নম্বর, ম্যাজিক নম্বর পাবর কারণে তেওঁলোকৰ শর্টেজ পড়ব, শর্টেজ। আর ইন্ডিয়া অ্যালায়েন্সে কিমান পাব? যদি তেওঁলোকে সীমান্ত পায় তেতিয়া ডেফিনেটলি আমার অ্যালায়েন্সর হেরিটো অল্প ভাল হব, মানে সমান সমান হয়ে যাব তেওঁলোকৰ। তারপর সেই যেখানে গ্যাপ থাকি মানি লো গ্যাপটা থাকি বিজেপিও পালে এনডিএও পালে ইন্ডিয়া অ্যালায়েন্সের আহ্বায়ক পালে, তেতিয়া আপনার প্রায় 20 খন আসনের প্রয়োজন হয়। হ্যাঁ, সেই উড়িষ্যার এজন আমার পাটনায়কর ভূমিকাটা গুরুত্বপূর্ণ হয়ে পড়ব। আচ্ছা, হ্যাঁ, উড়িষ্যার পাটনায়কর ভূমিকা, আমার মমতা ব্যানার্জির ভূমিকা, মমতা ব্যানার্জি তো আমার লগত আছে থাকিবই আলটিমেটলি, কিন্তু এতিয়া প্রবলেম তো এটাই যে এই মুহূর্তত যে আমার ইন্ডিয়া এয়ারলাইন্সর লজিস্টিক সাপোর্ট সচাকে দুর্বল, কংগ্রেসের গোটেই অ্যাকাউন্টে সিজ ফিজ করে দিলে আপনাদের জানি, পয়সা পাতি নাই, সেটাই আটাইতক ডর প্রবলেম। আর দুই নম্বর কথাটা হল যে বিজেপিয়ে ব্যাপক রূপত পয়সা পাতি খরচ করেছে আর প্রশাসনক ব্যবহার করেছে, ইলেকশন কমিশনক ব্যবহার করেছে, এই আমার দুই নম্বর প্রবলেম। ঠিক আছে, মানে শেষ প্রশ্নটা সুদিব বিচার আর শেষ প্রশ্নটা হয়েছে, মানে আকো এবার আপনার সুদিম রিজাল্ট অখিল গগৈয়ে কি দিব? যদি লোকসভা নির্বাচনের কথা কয় তেতিয়াহলে লোকসভা নির্বাচন আমি বিরোধী ঐক্যমঞ্চয় 6 পাম, বিজেপিও হয়তো 6 পাব, আর 2 আপনার 1 বিপিএফ আর 1 এজিপির হাতলে আহব বলে মোট ধারণা। এটা মই অন্তিম প্রশ্নটা মানে উঠাই লো, আর একটা প্রশ্ন মানে সুদিব থাকি গেল কারণে মানে আপনার সুদিছ, যদি মানে আপনি দাবি করার ধরনের ধরে ললো যে ডিব্রুগড়ও লুণীনজ্যোতি গগৈ জিকিল আর যোরহাটতো গৌরব গগৈ জিকিল, এই দুই গগৈ গৈ পালেগৈ দিল্লি, কোরবাত নহয় কোরবাত যদি এই দুই গগৈ মিলি শিবসাগরের গগৈজনক কোরবাত নহয় কোরবাত রাজনৈতিকভাবে রসাতললে লৈ যোৱাৰ চেষ্টা করে? নহয়, আপনি এনে উল্টা উল্টি কথা কই না থাকি, যদি হব পারে এইবিলাক উল্টা উল্টি কথা কই লাভ নাই, আপনি আমি আমি মানে একদম একদম কথা পাতি ঠিক করেছো যে অসম বিধানসভাত হিমন্ত বিশ্ব শর্মাক মই অকলেই পানি খুৱাই দিবৰ কাৰণে কাফি, আৰু অসমৰ প্ৰতিনিধিত্ব কৰিবৰ কাৰণে লুণীনজ্যোতি আৰু গৌৰৱ গগৈ যদি দিল্লীত থাকে তেতিয়াহ'লে দিল্লীত গৌৰৱ গগৈ আৰু লুণীনজ্যোতিয়ে অসমৰ প্ৰশ্নবিলাক পূৰা তুলি ধৰিব পাৰিব, না আমি ভাগ কৰি লৈছোঁ, তাত কাজিয়া নাই, মানে আমি কনফিডেণ্ট যে এই দুই গগৈয়ে ৰাজনৈতিকভাৱে বিশ্বাসঘাতকতা শিৱসাগৰীয়া গগৈক নকৰে, মানে বিশ্বাসঘাতকতাৰ প্ৰশ্নটো অহাই নাই, আমি বিশ্বাস স্থাপন কৰিছোঁ আর বিশ্বাস স্থাপন করে আমি 2026 আমি বিজেপিক পরাভূত করবর কারণে সাজু হয়েছো। ঠিক আছে, গতি আমার নিজের ভিতরতে আপনি সন্দেহ ভরাই দিবর কারণে চেষ্টা নকরিব, আমি একো চেষ্টা করা না, আমি প্রশ্ন সুদিছো সম্ভাব্য
একো নহয় তাৰ মানে আপুনি কনফিডেন্ট একদম কনফিডেন্ট ঠিক আছে আপুনি কৈছে ছখন আসন মিনিমাম আপোনালোকে জিকিব অসমত চারিজনত ফলাফল আহিব নিশ্চিতভাবে গম পোৱা যাব সেইদিনাখন আকৌ মই আপোনাক প্রশ্ন শুনিম কি ফলাফল হয় আপুনি দাবি করার দরে যদি ফলাফল হয় ডেফিনেটলি আমি শুনিম আর যদি ফলাফল বেলেগ ধরনের আহে তেতিয়া আমি শুনিম চারিজনের অসমৰ ৰাইজে গম পাব আর ধন্যবাদ জনাইছো অখিল গগৈ ডাঙৰীয়া যথেষ্ট ব্যস্ততার মজত আপনি সময় দিলে ধন্যবাদ ধন্যবাদ এয়া আছিল।